হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রাবেয়া ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি, এটা আমার ছেলের গাড়ি, আর গাড়িটা বেশ সুন্দর করে সে পরিপাটি করে রাখে। গাড়ির ভিতরে কিছু কালারফুল লাইটিং ইউজ করলো, আর এই লাইটগুলো কিনেছে আমাজন থেকে। খুবই সুন্দর কালারফুল লাইট, আর এটাই দেখানোর জন্য আমাকে নিয়ে ঘুরতে যাবে। অবশ্যই এই লাইটিংগুলো সেটিং করেছে আমার মেয়েটা। আমার মাশাল্লাহ অনেক টেকনিক্যাল কাজই জানে, তাই ঘরেরও টুকিটাকি এটা সেটা সে প্রায় করে দেয়। ছেলেটা আমার মোটামুটি কাজ জানে, কিন্তু তেমন করতে চায় না। সে আসলে খুব খেলার পাগল, খেলা নিয়ে ব্যস্ত থাকে যেটুকু সময় পায়। তো মাঝে মাঝে আমাদেরকে নিয়ে ঘুরতে যায় বাইরে, যে খেতে চায় আর কি। গাড়ির লাইটিংটা রাতের বেলা দেখতে খুবই ভালো লাগে বাহির থেকে, আপনার ভিতরে তো খুবই সুন্দর লাগে। তো আর আজ ছেলের অনেক পীড়াপিড়িতে বের হলাম বাধ্য হয়ে। আর তাছাড়া করোনাকালীন সময় ঘরে থাকতে থাকতে একটা এমন অভ্যাস হয়ে গেছে যে হুট করে বাইরে বেরোতে ইচ্ছা হয় না। তো যার জন্য মাঝে মাঝে ছেলেটা একটু বোরিং ফিল করে বাইরে শুধু শুধু গাড়িতে বসে লং ড্রাইভে যাওয়ার জন্য। আজ আমরা ফ্যামিলির চারজনই একসাথে বের হলাম। মাকে চা খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে একটা চায়ের দোকান, খুব নাম করা নাকি চায়ের দোকানটা, ব্র্যান্ডের দোকানটার নাম হচ্ছে চাওয়ালি মাসালা টি। যদিও অনেকে বলে চাগুলো খুব ভালো, বেসিক্যালি আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। যাই হোক, যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন যে কতটা ভালো কি খারাপ। অলরেডি আমরা চলে আসছি, আমরা মূলত এখানে চা খাওয়ার উদ্দেশ্যেই আসছি, তবে চায়ের সাথে কিছু হালকা খাবারও নেব। চারজনে চার কাপ মশালা টি, সাথে শর্মা আর হালকা কিছু নাস্তা। গাড়িতে বসে আমরা খাবারটা সেরে নিচ্ছি, এখন সবাই তাই করে, হয় গাড়িতে না হলে বাড়িতে। তো আমরা যেহেতু ঘুরতে বের হয়েছি, আমরা গাড়িতে চা এবং হালকা নাস্তাটা খেয়ে নিচ্ছি। এরপর কিছু ঘোরাঘুরি করে রাতের খাবারটা নিয়ে বাড়ি ফিরব। চা খাওয়া শেষ করে আমরা আবার একটু ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করে দেন আমরা, আমার মেয়ে খাবে ডোনার কাবাব, খুব মজার এই ডোনার কাবাবগুলো। তো এই হলো আমাদের আজকের ঘোরাঘুরি। ছেলের গাড়ির লাইটিং উপলক্ষে আমরা ঘুরে খেয়ে দিয়ে বাড়ি ফিরে আসলাম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করাটা কেমন হলো আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যেমনটি আমার কুকিং চ্যানেল রাবেয়াস কিচেনকে ভালোবেসে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, পাশেই থেকেছেন, আর অনেক ভালো ভালো কমেন্টস, উপদেশ, আদেশ অনেক কিছুই করেছেন। আপনাদের পছন্দ অপছন্দকে মাথায় রেখেই আমি ভিডিওগুলো করছি। আশা করছি আমার এই চ্যানেলটিতেও রাবেয়াস কিচেনের মতো পাশে থাকবেন। অনেকেরই রিকোয়েস্ট যে আমি গার্ডেনিং এর উপরে বেশি ভিডিও করব, তো সেটাই আমার মাথায় অবশ্যই আছে। আমার প্রচুর গাছ ইনডোর আউটডোরে, তো আমি গাছগুলোকে আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আজ এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।